আর এবারে আমরা নজর আপা বাংলাদেশের দিকে। বাংলাদেশের জামালপুরে কারাগারে সংঘর্ষ, কারাগারে রক্ষীদের সঙ্গে সংঘর্ষ, বন্দীদের কারাগারে গোলাগুলির ঘটনায় এখনো পর্যন্ত 6 জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে, 4 বন্দী সহ জখম কমপক্ষে 14 জন। আরো একবার আপনাদেরকে জানাবো বাংলাদেশের জামালপুরে কারাগারে সংঘর্ষ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। আমি সরাসরি শুভ্রাংশুর কাছে চলে যাব। শুভ্রাংশু, বাংলাদেশ থেকে একের পর এক ভয়াবহ ছবি সামনে আসছে, আর এবারে দেখা যাচ্ছে জামালপুরে সেখানে কারাগারে সংঘর্ষ। মধুকর্মিতা, যে খবরটা আমরা একটু আগে পেলাম, এটা হচ্ছে ময়মনসিংহ জেলা। আমরা যে ময়মনসিংহের কথা পড়েছি, জেনেছি, সে ময়মনসিংহের জামালপুর। ময়মনসিংহের জামালপুরে যে কারাগারে সংঘর্ষ হয়েছে, সেখানে 6 জন জেলবন্দী আসামির মৃত্যু হয়েছে এবং কমপক্ষে 19 জন জেলরক্ষী এবং জেলের যে কর্তা আছে, জেল আধিকারিক, তার প্রচণ্ডভাবে আহত হয়েছেন। ঘটনাটা হয়েছে জামালপুরে, যেটা হয়েছিল, কয়েদিরা নিজেদের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে যায়, দিয়ে নিজেদের মধ্যে একটা লড়াই শুরু করে। এই সময় যখন জেলরক্ষীরা কয়েদিদের থামাতে যায়, ঠিক সেই সময় একদল ফটক খুলে দেয় এবং তখন পুরো দলটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এই সময় যখন সম্পূর্ণ জেলরক্ষীরা ছুটে আসে, সেই সময় কয়েদিদের সঙ্গে জেলরক্ষীদের তুমুল লড়াই হয়। সেই লড়াইয়ে জেল কর্তৃপক্ষ বলছে 6 জন কয়েদির মৃত্যু হয়েছে এবং 19 জন আহত হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জুড়ে যে একের পর এক জেলের এরকম ঘটনা ঘটছে, এই আজকে দুপুরে কিছুক্ষণ আগে মধুকল্পিতা, চট্টগ্রামে যে কেন্দ্রীয় সংশোধনাগার আছে, আজকে দুপুর দুটো নাগাদ কেন্দ্রীয় চট্টগ্রামে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে সমস্ত কয়েদিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার জন্য ওখানে গোলাগুলি চলছে, জেলরক্ষীদের সঙ্গে কয়েদিদের লড়াই চলছে, ঝামেলা চলছে এখনও অবধি। যদিও চট্টগ্রামের জেল কর্তৃপক্ষ জানাচ্ছে অবস্থা তাদের আয়ত্তে, কিন্তু এখনও পর্যন্ত যা খবর, গোটা এলাকায় তুমুল উত্তেজনা, সম্পূর্ণ লড়াই থামেনি, লড়াই চলছে, একের পর এক ঘটনা চলছে বাংলাদেশে। এর আগে কুষ্টিয়া, কাশিমপুর, একের পর এক জেল ভেঙে কয়েদিরা পালিয়েছে। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে তুমুল উত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে। নতুন সরকার গড়লো, আজকেই তো নতুন করে সরকার গঠন করা হলো সেই জায়গায়। আজকের দিনই একের পর এক জেল ভাঙার খবর আসছে এবং জেল থেকে কয়েদিরা পালিয়ে, এটা কিন্তু ভয়ে মধুকল্পিতা একেবারে যে ছবিগুলো উঠে আসছে একের পর এক, সেই ছবিগুলো সত্যি ভয়াবহ। একদিকে দেখুন বাংলাদেশের জামালপুরের ছবি দেখাচ্ছি, এর পাশাপাশি চট্টগ্রামের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। চট্টগ্রামে সেখানে কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ, কারাগারে সংঘর্ষ, গোলাগুলি, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, কয়েদিদের কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা। আমি আবারও সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, যে ছবিগুলো বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি, প্রথমে জামালপুর, এবারে চট্টগ্রাম, সেখানেও বিদ্রোহ, সেখানেও কারাগারে সংঘর্ষ, গোলাগুলি। দেখো মধুকল্পিতা, যেটা হয়েছে, এই যে বাংলাদেশের যে চলতি যে অবস্থাটা চলছে, বাংলাদেশের যে চলতি অবস্থা, এখানে মোটামুটি কিছুদিন আগে যেটা ঘটনা ঘটেছিল, পুলিশ ছিল না কোথাও, সামরিক বাহিনীর লোকেরা থানায় পুলিশকে পাহারা দিচ্ছে, এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। একটা গোটা রাজ্য, গোটা দেশটা নৈরাজ্যের মধ্যে পৌঁছে গেছে, অরাজক দেশ হয়ে গেছে বাংলাদেশে পুলিশ নেই। এখন সবে নতুন সরকার গঠন হচ্ছে, তারা আশ্বাসন দিচ্ছেন যে সরকার ঠিকঠাক কাজ করবে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মধুকল্পিতা, গোটা বাংলাদেশে একের পর এক কয়েদিরা যারা আছে, আসামিরা আছে, যারা মনে করছে এই সুযোগে তাদের সরকার তৈরি হয়ে যাবে, তার যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের সুযোগ নিয়ে তারা বেরিয়ে আসবে, এবং বেরিয়েও গেছে, বহু জায়গায় বেরিয়েছে, এবং তারা একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে গোটা এলাকায়, এবং গোটা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্যের অবস্থান তৈরি হয়েছে, সেই ছবি আজকে যে আমরা সেই ছবি দেখাচ্ছি, বাংলাদেশের যে ছবি দেখাচ্ছি, একের পর এক কারাগার থেকে আসামিরা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোথাও মৃত্যু হচ্ছে এবং এর আগে বেরিয়ে গেছে কাশিমবাজার, কুষ্টিয়াতে, এবং এই জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগটা বারবার উঠছে মধুকল্পিতা, যে খবরটা বারবার আসছে, গোটা দেশ জুড়ে
গোটা দেশ জুড়ে ডাকাত বাহিনী অত্যাচার চালাচ্ছে সংখ্যালঘুদের উপরে। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর সুধাংশু চ্যাটার্জি। নজর রাখবো এই মুহূর্তে কোচবিহারের দিকে। কোচবিহারের শীতলকুচি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, খড়গ নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, নদীর ওপারে বাংলাদেশের দৈখাওয়া এবং গেন্দুগুড়ি গ্রাম, সকাল থেকে নদী পাড়ে ভিড় বাংলাদেশিদের। আমি আবারও সরাসরি চলে যাবো নিউজ রুমে, আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্রাংশু, একদিকে যখন অশান্ত বাংলাদেশ, দিকে দিকে সেখানে আগুন চলছে, ঠিক তখনই এই বাংলাদেশিরা তারা চেষ্টা করছেন ভারতে অনুপ্রবেশে। দেখো দেখো মধুকল্পিতা, যে খবরটা আমরা এর আগেও দেখেছি, ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে, ভয়াবহ পরিস্থিতি। তার মধ্যে যে অভ্যুত্থান হয়েছে, যেখানে নতুন করে সরকার তৈরি হচ্ছে, গোটা বাংলাদেশ অশান্ত, বাংলাদেশের অরাজক পরিস্থিতি ছিল। এই জায়গায় যারা সমস্যায় পড়ে সেই যাদের কথা সংখ্যালঘু, বাংলাদেশের যারা সংখ্যালঘু সেই বাংলাদেশিরা, তারা বাংলাদেশ থেকে ভয়ে আতঙ্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কোথায় পালাবার চেষ্টা করছে আমরা যে সীমান্ত দেখাচ্ছি, আজকে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে শীতলকুচি। শীতলকুচি হচ্ছে কুচবিহারের, সেই কুচবিহারের শীতলকুচিতে হাজারে হাজারে বাংলাদেশি পালিয়ে আসার চেষ্টা করছে, বর্ডারের ওখানে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় দাঁড়িয়ে। এর আগে আমরা কোথায় ছবি দেখিয়েছিলাম? এর আগে আমরা দেখিয়েছি উত্তর দিনাজপুরে, আমরা ছবি দেখিয়েছি জলপাইগুড়িতে, বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতবর্ষে যে একের পর এক জেলাগুলোতে আছে, সেই জেলাগুলোতে তারা চেষ্টা করছে বাংলাদেশি সংখ্যালঘুরা কোনো ক্রমে ভারতে যদি পালিয়ে আসা যায়। তারা ভয় পাচ্ছে, তারা আতঙ্কিত আছে এবং একের পর এক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়াতে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাচ্ছি। ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে নতুন কমিটি গঠন করলো মোদি সরকার। বিস্তারিত জানবো, আবারও সরাসরি চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, এই যে ঘটনাটা আমরা যেটা বলছিলাম বারবার যে কথাটা বলছিলাম, সীমান্ত অঞ্চলে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, বাংলাদেশিদের কেউ কেউ যারা চেষ্টা করছে ভারতবর্ষে চলে আসতে, এই জায়গায় আজকে সকালেই যেটা হয়েছে মাথাভাঙা, মানে শীতলকুচির ওখান থেকে প্রশাসনের, জেলা প্রশাসনের তরফ থেকে ওটা এলাকাটায় জারি করা হয়েছে 163 ধারা, যার ফলে ওখানে কেউ যাতায়াত করতে পারবে না। কেননা ওই অঞ্চলটা যে বর্ডার যে জায়গাটা আছে, সেখানে যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে, অনুপ্রবেশ হতে পারে। কেননা বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়, বাংলাদেশে একের পর এক অভিযোগ উঠছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং বাংলাদেশের এই অভিযোগ বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে গেছে বাংলাদেশে। এবং তারা যে সত্যি এরকম ঘটনা ঘটছে, ভয় যে পাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা, তার প্রমাণ সীমান্তে হাজার হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ সীমান্তে দাঁড়িয়ে আছে। ঠিক এই সময়টায় ভারত সরকার যেটা করছে, ভারত সরকার যেটা চিরকাল করে থাকে, সংখ্যালঘুদের যাতে কোনোভাবে সংখ্যালঘুরা যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, তা যেন ঠিক করে থাকতে পারে, মানবিক ব্যাপারগুলো যাতে দেখাশোনা করা হয়, এই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এসছে যেটা নিয়ে বলা হচ্ছে। সেই সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে, ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে যে বিষয়ে যোগাযোগ করবে, কথা বলবে এবং একটি কমিটি করা হয়েছে এই বিষয়ে। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি।